দেশের অন্যান্য স্থলবন্দরে যাত্রীদের লাগেজ পরীক্ষা স্ক্যানার ব্যবহার হলেও পঞ্চগড়ের বাংলাবান্দা স্থলবন্দর দিয়ে পিছিয়ে ছিল প্রযুক্তির এ ব্যবহার থেকে। কাস্টম কর্তৃপক্ষ হাত দিয়েই পরীক্ষা করতেন যাত্রীদের লাগেজ, ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো যাত্রীদের, পোহাতে হতো চরম দুর্ভোগ। অবশ্য সেই দুর্ভোগ থেকে মুক্তি পেল যাত্রীরা। লাগেজ পরীক্ষায় বন্দরটিতে সংযুক্ত করা হলো স্ক্যানার মেশিন। অ্যানালগের পরিবর্তে ডিজিটাল সেবা চালু হওয়ায় সময় বাঁচার পাশাপাশি নারী যাত্রীদের গোপনীয়তা রক্ষা পাবে বলে মনে করছেন যাত্রীরা। আগে যেটা হতো যে ব্যাগ হাত দিয়ে চেক করা হতো, সেটাতে আমার মনে হয় যেটা মেয়েদের প্রাইভেসির ব্যাপার থাকে, তো সেটা ঠিকভাবে হয় না। তো এখন যেটা ডিজিটাল পদ্ধতিতে স্ক্যানারের মাধ্যমে হচ্ছে, তো এতে আমাদের সময়ও সেভ হচ্ছে, ইভেন আমাদের প্রাইভেসিও খুব ভালোভাবে মেনটেন হচ্ছে। আগে অনেক হ্যারাসমেন্ট হতো ব্যাগ চেক করলে, এখন অনেক ভালো হয়েছে, অনেক ইম্প্রুভ হয়েছে। এখন মেশিন আসছে, খুব স্বল্প সময়ের মধ্যে ব্যাগ চেকিং হয়। ইন্ডিয়ান এখানে ঢাকায় পড়াশোনা করি, এখানে ফার্স্ট টাইম আসছি, সার্ভিস অনেক ভালো পাচ্ছি। আগে যেভাবে হয়রানি হতো, অনেক সময় লাগতো কাস্টম ক্লিয়ারেন্স এবং ব্যাগেজ লাগেজ টাগেজ এগুলো চেক করতে প্রায় ঘন্টা খানেক লেগে যেত, এখন ডিজিটাল হওয়ার কারণে অনেক সময় কমে গেছে, আমাদের সময় বাঁচতেছে। ডিজিটাল সেবা যুক্ত হওয়ায় যাত্রীরা হয়রানি হচ্ছে না বলে জানিয়েছেন এ ব্যবসায়ী নেতা। এই বন্ধ দিয়ে প্যাসেঞ্জার যাতায়াতের ক্ষেত্রে যখন লাগেজ চেকিং করা হয়, লাগেজ চেকিং এ অনেক মানুষ হয়রানির শিকার হতে হয়েছে, বিশেষ করে যারা মা বোনের এই পোর্ট দিয়ে যাতায়াত করতেন। এখানে লাগেজ চেকিং এর ক্ষেত্রে তাদের পার্সোনাল কিছু জিনিসপত্রের জন্য যারা চেক করতেন তাদের সামনে অপমান বোধ করতেন, কিন্তু আমাদের এখানে ডিজিটাল স্ক্যানিং মেশিন চালু হওয়ার কারণে লাগেজ চেকের ক্ষেত্রে এখন প্যাসেঞ্জার হয়রানির শিকার হয় না। এই পদ্ধতি চালু হওয়ায় চোরা চালান রোধ হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। এখানে পূর্বের থেকেই যে যাত্রীদের লাগেজ চেক করা হতো অ্যানালগ পদ্ধতিতে, এখন কর্তৃপক্ষ এখানে ডিজিটাল স্ক্যানিং মেশিন দেওয়ার ফলে প্রত্যেকটা ব্যাগ ডিজিটালিভাবে স্ক্যানিং করা হচ্ছে, ফলে আমাদের চোরা চালান রোধ হচ্ছে। বন্দরে স্ক্যানিং মেশিন সংযুক্ত করায় চোরা চালান রোধ সহ স্বল্প সময়ে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা। আমরা স্ক্যানিং এর মাধ্যমে খুব স্বল্প সময়ে যাত্রীর ব্যাগেজে কি ধরনের জিনিস আছে এবং আমদানি নিষিদ্ধ বা চোরা চালান কৃত কোনো পণ্য আছে কিনা তা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। এতে করে দেশের চোরা চালান প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং সার্বিকভাবে জাতীয়ভাবে এটা একটা উন্নতির দিকে যাচ্ছে এবং আমাদের এই যাত্রীরা আসা যাওয়া করে খুব সহজতর হচ্ছে। সেবার মান বাড়াতে বন্দরে ই গেটও চালু হবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে। রাজিয়া আদ্দিন শ্যামা, চ্যানেলস নিউজ ডেস্ক। Thank you.